ये वाला लेते हैं, इन्वर्टर एसी। आप गैम्बलर हो ना? गैम्बलर? जुआ खेलते हो ना? तुम जुआ खेलते हो? अरे नहीं, ये तो कुछ भी बोले जा रहे हैं। इतनी महंगी और नाजुक ऐसी खरीद कर स्टेबलाइजर नहीं लोगे तो ये जुआ नहीं हुआ तो क्या हुआ? सिर्फ एक फ्लक्चुएशन आपके इन्वर्टर एसी के पार्ट्स को डैमेज कर सकता है, उसे वी गार्ड से सुरक्षित रखिए। वी गार्ड, इंडियाज नंबर वन स्टेबलाइजर। द लोकसभा इलेक्शन इन असम ओवर थ्री फेजेस सॉ द मुस्लिम्स स्विंग फ्रॉम द ऑल इंडिया यूनाइटेड डेमोक्रेटिक फ्रंट आयुथ टू द कांग्रेस। Chief Minister Himanta Biswa Sarma said dot saying that the Congress has completely become a Muslim party. He said the party's vote share did not increase at the cost of the Bharatiya Janata Party, BJP. Dot the BJP's vote share has also increased. What we have found is that the Ayodhya votes have shifted to the Congress, he told journalists on Thursday. চক, মই সদায় কওঁ যে বদরুদ্দিন আজমল এটা রূপক। আমার কারণে বদরুদ্দিন আজমল আর রকিবুল হুসেন এজনেই ব্যক্তি, আমার কারণে দুজন ব্যক্তি নহয়। কারণ যিটো রাজনীতি বদরুদ্দিন আজমলে করে একটা রাজনীতি আন নেতা সকলে একটা রাজনীতিয়ে করে। এইবার ইলেকশনত 10 লাখ ভোটত ধুবুরীত কংগ্রেস দলের বিজয়ে একটা অহনি সংকট কহিয়া আনিছে যে মানুষ কিমান সাম্প্রদায়িক হব পারে। আপনাদের যদি যিকোনো হিন্দু পুলিং বুথত যায়, যোরহাট তার প্রমাণ যে হিন্দু মানুষে বিজেপিকো দিছে, হিন্দু মানুষে কংগ্রেসকো দিছে। তার মানে যিটো আমাক কই থকা হয় যে সাম্প্রদায়িকতাবাদী বিজেপিয়ে করে, এইবার ইলেকশনত তার রিভার্স রূপটো আপনাদের দেখা পালে যে মুসলিম সিট এটা তাতে এটাও বিজেপিয়ে ভোট পোৱা নাই। ইউডিএফৰ মুসলিম ভোটখিনি কত গৈছে? কংগ্রেসলৈকে গৈছে। তার মানে কংগ্রেস 100% এতিয়া মুসলিমৰ ৰাইজৰ সমর্থন প্রাপ্ত কংগ্রেস এটাই দল। আগতে আমি সাম্প্রদায়িক দল বলে আজমলক কৈছিল, এতিয়া সাম্প্রদায়িক শক্তিখিনির ভোট গোটেই কংগ্রেসলৈকে গুছি গেল। এতিয়া সাম্প্রদায়িক দল অসমত দুটা নাই, এতিয়া সাম্প্রদায়িক দল অসমত এটাই থাকি গেল যে কংগ্রেসলৈকে গোটেই মুসলিম মানুষৰ ভোটটো শিফট হৈ গেল। আৰু ধুবুরী, বরপেটা, নগাঁও এইবিলাক জায়গাত মুসলিম পুলিং বুথত ইন 80% 85% পুলিং বুথত ইন্ডিপেন্ডেন্ট এজনেও ভোট পোৱা নাই, ইউডিএফেও বহুত জায়গাত ভোট পোৱা নাই। তার মানে ইলেকশনটো কিমান পোলারাইজ আর ধ্রুবীকরণ হয়েছে, কিমান কমিউনিয়াল হয়েছে। কিন্তু আমার হিন্দু মানুষ সকলকে ভোট দিছে যাক যেনেকে পায়। আজি গুৱাহাটীত মীৰা বৰঠাকুৰে 4 লাখ ভোট পাইছে, কিন্তু তাৰে 1.5-2 লাখ ভোট অকল এটা সমষ্টিৰ পৰা আহিছে। অকল সমৰিয়া সমষ্টিতেই 2 লাখ ভোট পাইছে নতুনকৈ যিটো সমৰিয়া গঠিত হৈছে, এটা সমষ্টিতে ইমান ভোট পাইছে। কোনো বিজেপিও পোৱা নাই, কোনেও পোৱা নাই। এটা সমষ্টিত এটা বিশেষ বর্গই, মই নামে কৈ দিছো যে মুসলিম মানুষখিনিয়ে মাত্র এটা পার্টিতে ভোট দিছে, কিন্তু তাতো অরুণোদয় পাইছে, তাতো প্রধানমন্ত্রীর ঘর হয়েছে, তাতো রাস্তা হয়েছে। তার মানে ডেভেলপমেন্টটো ইলেকশনত কনসিডারেশন নাছিল, ইলেকশনত কনসিডারেশনটো আছিল যে ধর্ম। আর এনেকুৱা ঘটনা অসমত আগত হোৱা নাই।